আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধেয় আব্বার জন্য। আল্লাহ আল্লাহ। আপনারা জানেন দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ সম্পূর্ণ অন্যায়ভাবে আমার পরম শ্রদ্ধেয় পিতাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে জঘন্য সব অপবাদ আরোপ করা হয়েছে, মামলার পাহাড় রচনা করা হয়েছে। অথচ যে সমস্ত অপরাধের কথা বলা হচ্ছে সে সমস্ত অপরাধের সাথে বিন্দু বিসর্গ সম্পর্ক আমার আব্বার পক্ষ রয়েছিল না। যে সমস্ত অপরাধের কথা বলা হচ্ছে আমি বিশ্বাস করি আজকের নবজাতক শিশু থেকে শুরু করে প্রবীণ বৃদ্ধ মানুষ এ সমস্ত অপবাদের কোন কিছুই কেউ বিশ্বাস করে না। শুধুমাত্র প্রতিহিংসাবশত আমার আব্বা উপরে মামলার পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। কি তার অপরাধ বলা হচ্ছে? তিনি একাই হাজার হাজার মানুষ সুরেশপুরে হত্যা করেছেন, গ্রামের পরে গ্রাম তিনি চালিয়ে দিয়েছেন। আল্লাহর একজন ওলি তার বিরুদ্ধে বলা হচ্ছে নারী নির্যাতনের কথা, তিনি নাকি নারী নির্যাতন করেছেন। এ সমস্ত অপবাদ আল্লাহ সহ্য করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে পিরোজপুরকে কেন্দ্র করে এই অপবাদ গুলো তারা বলছে, সেই পিরোজপুরে 40টি বছর পার হয়ে গেল মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত, একজন মানুষই কি পিরোজপুরে ছিল না যে ব্যক্তি বলবে যে মাঝে দাঁড়িয়ে খুলবে আপনি একজন হত্যাকারী লুণ্ঠনকারী, আপনি স্বাধীনতা বিরোধী, আপনার ওয়াজ আমরা শুনবো না। এই পিরোজপুরে কত মসজিদে আমার আব্বা ইমামতি করেছেন, যখন যেখানে গিয়েছেন মসজিদগুলো ইমামতি করেছেন, একজন মুসল্লি কি বলতে পারলো না 40 বছরে যে আপনার পেছনে নামাজ আদায় করব না। দিন তিন দিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, দ্বিতীয় নির্বাচনে 35,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন, একজন ভোটারও কি বলতে পারলো না এই কথা যে আপনি স্বাধীনতা বিরোধী, আপনি লুটেরা, আপনি অগ্নিসংযোগকারী, সুতরাং এই কারণে আপনাকে ভোট দিব না। আমার আব্বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন নির্বাচনে, তারাও একটি বারের জন্য এ ধরনের কোন অভিযোগ তারা বিগত দিনগুলিতে কখনোই আরোপ করে না। আজ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার আব্বার বিরুদ্ধে এই জাতীয় মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিয়েছে। আর সেই অপবাদ গুলো প্রমাণ করবার জন্য আদালতে, মহামান্য আদালতে, মহান আদালতে সাক্ষী হিসেবে যাদেরকে দাঁড় করা হচ্ছে তাদের পরিচয় আপনারা সবাই খুব ভালো করে জানেন। তাদের পরিচয় কি? যৌতুক মামলার আসামি, বউয়ের গলায় ছুরি চালানো মামলার আসামি, এই জাতীয় সমাজের নিকৃষ্ট পুরন্দরদেরকে টাকার বিনিময়ে কিনে কিনে আদালতে হাজির করে সাক্ষী ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত চোর বাকবাদদেরকে মহান আদালতে একজন আমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে মহান আদালতকেই বরং অবমাননা করছে। যারা মুক্তিযুদ্ধের সময় সামান্যতম কোনো ভূমিকা রাখে নাই, এই জাতীয় গ্রামের সোলা বিক্রেতা, চটপটি বিক্রেতা, ফেরিওয়ালাদেরকে
বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে আদালতে মিথ্যা সাক্ষী ব্যবস্থা করা হয়েছে। এভাবে করে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে আদালতে এদেরকে হাজির করে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদেরকেও অপমান করেছে এরা। এই জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দুনিয়ার কোন আদালতে দুনিয়ার কোন ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করতে চাই নাই, যাব না। আমরা এই পৃথিবীর আদালত সমস্ত ট্রাইব্যুনালে মহাট্রাইব্যুনাল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ট্রাইব্যুনালে মামলা দায়ের করে গেছি। এই জুলুম নির্যাতনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত তা হোক জিন্নতে সাজা বিধান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আবারও দোয়া কামনা করছি, আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের পরে স্থান রয়েছে। দোয়া চাওয়ার প্রয়োজন নাই, আপনাদের প্রতিটি দোয়া যাতে আমার আব্বাকে শরীক রাখবেন ইনশাআল্লাহ। এই জুলুম নির্যাতন দিয়ে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সসম্মানে মুক্তি করবেন ইনশাআল্লাহ। কুমিল্লার ঈদগাহ ময়দান, চট্টগ্রামের প্যারেড ময়দান, পল্টন ময়দান আবারও কোরআনের সুরে চমকিত হবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আকুতি কবুল করে নিন।